হাই, আজ আমি কিছু সাধারণ ভুল নিয়ে হাই আজ আমি কিছু সাধারণ ভুল নিয়ে আলোচনা করব। সাধারণ সময় আমরা বলে থাকি আই অ্যাম লাইক দিস ভিডিও, কিন্তু সেন্টেন্সটি ভুল, বলতে হবে আই লাইক দিস ভিডিও। অ্যামিজারের পর কখনো বেস ভার্বের ব্যবহার হয় না। অ্যামিজার সাধারণত তিন রকমভাবে ব্যবহার হয়, যেমন দিস ইজ অ্যান ইউজফুল ভিডিও, শি ইজ মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড, শুধু অ্যামিজার হওয়া অর্থে। আর হতে পারে চলছে অর্থে, যেমন আই অ্যাম ওয়াচিং দিস ভিডিও রাইট নাও, আমি এখন এই ভিডিওটি দেখছি। আই অ্যাম লিসনিং দ্য মিউজিক, আমি মিউজিকটি শুনছি, এইসব অর্থে। আই অ্যাম টকিং টু হিম, আই অ্যাম তার সাথে কথা বলছি। আর প্যাসিভে দাঁড়া অর্থে, যেমন বলতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু জয়েন দিস গ্রুপ, তোমাদের অনুরোধ করা হয় এই গ্রুপটা জয়েন করতে। তাহলে কে অনুরোধ করছে? আমি অনুরোধ করছি। তুমি এখানে সাবজেক্ট, কিন্তু তুমি অনুরোধ করা কাজটা করছো না, তুমি এ পরিণামটা ভোগ করছো। তোমাকে অনুরোধ করা হয় অন্য কারোর দ্বারা, তাই দ্বারা অর্থে যখন অ্যামিজারের পর আরেকটি ভাব ব্যবহার করা হয় সেটি পাস্ট পার্টিসিপল, গো ওয়েন গন, তোমরা জানো সেই রকমভাবে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি ব্যতিক্রমী ব্যবহার আছে, যেমন হি ইজ টু কাম, তার আসার কথা আছে, সে আসতেও পারে নাও আসতে পারে। তাহলে অ্যামিজারের সাধারণত তিন রকম ব্যবহার, শুধু অ্যামিজার হওয়া অর্থে শি ইজ ভেরি বিউটিফুল, চলছে অর্থে শি ইজ সিঙ্গিং আই এম ওয়েটিং ফর সাম ওয়ান, আমি কারোর জন্য অপেক্ষা করছি। আর না হলে দাঁড়া অর্থে প্যাসিভে, যেমন ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হয়। দ্য পোয়ার আর হেল্প ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে গরিবদের সাহায্য করা হয় কার দ্বারা? বাই দ্য অথরিটি, বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, আরেকটি ব্যতিক্রমী ব্যবহার আছে, ইজ টু আর টু, ইজ টু কাম, ইজ টু গো, তার যাওয়ার কথা আছে, তার আসার কথা আছে, এরকম এরকম ধরনের। আরও কিছু নিয়ম জানতে হলে নিচে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই অন্যান্য লেসেন্সগুলো দেখতে পারেন, যাতে আপনারা কনফিডেন্সের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। ধন্যবাদ।